আসসালামু আলাইকুম, আমি সুলতান আহমেদ মিজু, ফাউন্ডার এডমিন বার্ড হসপিটাল অফ বাংলাদেশ বিএইচবি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব সেটা হচ্ছে, আমরা বিভিন্ন প্রকার মেডিসিন পাখির ক্ষেত্রে প্রয়োগ করি, সেগুলো পাউডার ফরম্যাটে হয় আবার লিকুইড ফরম্যাটে হয়। এই মেডিসিনগুলো ওপেন করার পরে অর্থাৎ খোলার পরে আমরা সেগুলি কতদিন ব্যবহার করতে পারবো সেই নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত কিছু বলার চেষ্টা করব, আশা করি আপনাদের উপকারে আসবে। তার আগে একটি কথা বলে নিই, আপনারা অনেকেই জানেন বার্ড হসপিটাল অফ বাংলাদেশ বিএইচবি হচ্ছে বাংলাদেশের পাখি চিকিৎসা সংক্রান্ত সর্ববৃহৎ ফেসবুক গ্রুপ। এখানে আমাদের একটি অভিজ্ঞ এবং চৌকস এডমিন প্যানেল আছে। আপনাদের মধ্যে পাখি চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা পেতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপ বার্ড হসপিটাল অফ বাংলাদেশ বিএইচবিতে জয়েন করে পোস্ট দিবেন। আমরা চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে চিকিৎসা সহযোগিতা প্রদান করতে। এবার আসি মূল আলোচনায়। মেডিসিনের সিপি ওপেন করার পর অথবা পাউডার ফরম্যাটে যে মেডিসিনগুলো থাকে সেগুলো ওপেন করার পরে আমরা কতদিন ব্যবহার করতে পারবো, তার আগে আপনাদের অবশ্যই জানতে হবে পাখির ক্ষেত্রে আমরা কোন কোন ধরনের মেডিসিন আমরা ব্যবহার করি। আমরা মূলত 11 ধরনের মেডিসিন পাখির ক্ষেত্রে অ্যাপ্লাই করি। 1 নম্বর হচ্ছে সলিউশন, 2 নম্বর হচ্ছে লিকুইড, 3 নম্বর হচ্ছে সিরাপ, 4 নম্বর হচ্ছে সাসপেনশন, 5 নম্বর হচ্ছে ডিজইনফেক্ট অর্থাৎ জীবাণুনাশক, 6 নম্বর হচ্ছে আই ড্রপ। এই মেডিসিনগুলো আমরা সাধারণত লিকুইড ফরম্যাটে পাই অর্থাৎ তরল অবস্থায় পাই, তবে ডিজইনফেক্ট আবার পাউডার ফরম্যাটে পাওয়া যায়। এছাড়া আমরা যেই পাউডার অর্থাৎ গুঁড়ো অবস্থায় যে মেডিসিনগুলি পাই সেটা হচ্ছে WSP, মানে মেডিসিনের গায়ে লেখা থাকবে দেখবেন WSP অর্থাৎ ওয়াটার সলুবেল পাউডার, 2 নম্বর হচ্ছে পাউডার, 3 নম্বর হচ্ছে প্রিমিক্স, 4 নম্বর হচ্ছে ডিওয়ার্মিং অর্থাৎ কৃমির মেডিসিনগুলো সাধারণত পাউডার ফরম্যাটে হয়ে থাকে, 5 নম্বর হচ্ছে পরজীবীর হাত থেকে পাখিকে বাঁচাতে গেলে আমরা সাধারণত পাউডার ফরম্যাটেও ব্যবহার করি আবার লিকুইড ফরম্যাটেও আমরা ব্যবহার করে থাকি, দুইটাই আছে। এখন আমি আপনাদের সামনে বলবো কোন কোন মেডিসিনগুলি কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। সবচেয়ে দীর্ঘদিন ব্যবহার করা যায় যেই মেডিসিনের গায়ে লেখা থাকবে সলিউশন। সলিউশন কথার অর্থ আপনারা সবাই জানেন সমাধান, বিশেষ করে অ্যান্টিবায়োটিক তরল যে মেডিসিনগুলি থাকে তার গায়ে এই কথাটাই লেখা থাকে সলিউশন অর্থাৎ বিভিন্ন রোগের সমাধানমূলক মেডিসিনকে বলে সলিউশন। এই মেডিসিনগুলো আমরা সিপি ওপেন করার পরে 1 থেকে 3 মাস ব্যবহার করতে পারবো, তবে এখানে আপনার ওয়েদারের একটি ফ্যাক্ট আছে, ব্যাপার আছে। যেমন আপনার শীতকালে এটা 3 থেকে 4 মাসও ব্যবহার করা যায়, তবে 2 মাসের বেশি ব্যবহার না করাই ভালো। আর বর্ষাকালে এটা 1 মাস ব্যবহার করাই রিস্ক হয়ে যায়, বর্ষাকালে সাধারণত গরম থাকে এই গরমের সময়ে, কারণ যে কোনো লিকুইড ফরম্যাটের মেডিসিন আপনার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেশি গেলে সেটা আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা সবসময় বলি মেডিসিন ভালো থাকবে আপনার সংরক্ষণের উপরে ডিপেন্ড করে অর্থাৎ আপনি কতটা ভালোভাবে মেডিসিনকে সংরক্ষণ করতে পেরেছেন সেটার উপরে ডিপেন্ড করে। এই ক্ষেত্রে আপনার আমরা বলি মেডিসিনের যে কাভারটা থাকে, এই যে আপনার কাভার কাগজের কাভার, এটা কখনোই ফেলে দিবেন না, এটার মধ্যে ভরে অবশ্যই আলো থেকে দূরে রাখবেন, 100% আলো থেকে দূরে রাখবেন। আলো মেডিসিনকে খুব দ্রুত নষ্ট করে ফেলে, সেই ক্ষেত্রে আপনি ছায়াযুক্ত এবং ঠান্ডা পরিবেশ থাকে সেখানে রাখা সবচেয়ে ভালো, সেখানে রাখলে মেডিসিনটা নষ্ট খুব দেরিতে হবে। যারা যাদের বাসায় এসি আছে তারা এসি রুমে রাখতে পারেন, অন্ধকারে এসির রুমে রাখলে সবচেয়ে ভালো থাকবে।
তো এই মেডিসিন যদি আপনার নষ্ট হয় তাহলে আপনি বুঝবেন কীভাবে, মেডিসিনের ফ্লেভার রং চেঞ্জ হয়ে যাবে। তো একটা কথা মনে রাখবেন, সমস্ত লিকুইড মেডিসিনগুলো কাচের বোতলে খুব ভালো থাকে। যদি পারেন কাচের বোতল সংগ্রহ করে তার গায়ে নাম লিখে এক্সপায়ার ডেট সহ লিখে সংরক্ষণ করতে পারেন, সবচেয়ে ভালো থাকবে। এখন এই সলিউশন মেডিসিনগুলো আপনি, আমি বলেছি ওয়েদার উপরে ডিপেন্ড করে 1 থেকে 3 মাস ব্যবহার করতে পারবেন, সেটা আপনি অবশ্যই চেক করে নেবেন। শীতকালে সেটা 3 মাস ব্যবহার করা যায়, শীতকালে ওয়েদার খুব ভালো থাকে, ঠান্ডা থাকে, শুধু আলো থেকে দূরে রাখবেন, সেক্ষেত্রে আপনি নর্মালি 3 মাস ব্যবহার করতে পারবেন। তারপরে দ্বিতীয় নাম্বার যে মেডিসিনটি আমরা ব্যবহার করে থাকি তার গায়ে লেখা থাকে লিকুইড, যেমন লিভাবিটের গায়ে লেখা আছে লিকুইড। লিকুইড কথাটার অর্থ হচ্ছে আপনার তরল। এগুলি সাধারণত ইকোবার জাতীয় মেডিসিন হয়ে থাকে, যেমন 2+, লিভাবিট, হেমিকো পিএস, এসব মেডিসিনের গায়ে লিকুইড কথাটা লেখা থাকবে। এইটার সলিউশন ভালো রাখার পন্থা সেম 1 থেকে 3 মাস, তা অবশ্যই আলো থেকে দূরে রাখবেন, ঠান্ডা পরিবেশে রাখবেন, যদি সম্ভব হয় কাচের বোতলে এটা সংরক্ষণ করবেন। মেডিসিনের ফ্লেভার রং চেঞ্জ হয়ে গেলে সেই মেডিসিন কখনোই ব্যবহার করবেন না। 3 নম্বরে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে সিরাপ, যেমন এনড্রাইজ, এটা একটা সিরাপ। এটা সিরাপ নামকরণের কারণ হচ্ছে এই মেডিসিনটা তৈরি করতে গিয়ে বিভিন্ন প্রকার উপাদান জাল দিয়ে অথবা প্রক্রিয়াজাত করে ভিজিয়ে রেখে যেই মেডিসিনটি উৎপাদন করা হয় সেগুলোকে সাধারণত সিরাপ বলা হয়। এই মেডিসিনটাও 1 থেকে 3 মাস ব্যবহার করা যায়, যে কথা বলেছি যে ওয়েদার এবং আপনার সংরক্ষণের উপরে ডিপেন্ড করবে। শীতকালে এটা 3 মাস অনায়াসে ব্যবহার করা যায়, গরমকাল এবং বর্ষাকালে যখন তাপমাত্রা খুব বেশি থাকে তখন এটা 1 মাসের বেশি ব্যবহার করবেন না। আর যদি পারেন কাচের বোতলে সংরক্ষণ করার চেষ্টা করেন। যতই ফ্রুট গ্রেড প্লাস্টিক বলেন কাচের বোতলের কোনো বিকল্প হয় না। কাচের বোতলে সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে মেডিসিনটা ঠান্ডা রাখে, যেটা অত্যন্ত জরুরি। 4 নম্বরে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে সাসপেনশন লেখা থাকবে মেডিসিনের গায়ে, যেমন এটিভেট, এটিভেটের গায়ে কিন্তু সাসপেনশন লেখা থাকে, যেমন ম্যাট্রিল বেবি সিরাপ, এইসব মেডিসিনের গায়ে সাসপেনশন লেখা থাকবে। সাসপেনশন কথাটার মূল অর্থ হচ্ছে বরখাস্ত, আসলে এই ক্ষেত্রে সেটা মিন করে নাই। মেডিসিনের ক্ষেত্রে এই ওয়ার্ড, এই শব্দটা ব্যবহার করা হয়েছে বিভিন্ন রকমের, বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানের সমন্বয়ে যে মেডিসিনটা তৈরি করা হয় তাকে সাসপেনশন তারা বোঝাতে চেয়েছে। সাসপেনশন মেডিসিনটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, মেডিসিনটা দেখবেন কি এক জায়গায় রেখে দিলে তলানি পড়বে, অর্থাৎ নিচে ভারী অংশটা নিচে জমে যাবে, উপরে পানির অংশটা ভেসে উঠবে, অর্থাৎ তলানি পরে। এই জিনিসটা আপনারা সবাই খুব ভালো বুঝবেন। এই মেডিসিনটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এর সাসপেনশন লেখা মেডিসিন কখনই 7 থেকে 14 দিনের বেশি ব্যবহার করবেন না, সেটা কোনো সময়ই না, শীতকালেও না গরমকালেও না। শীতকালে আপনি সর্বোচ্চ 14 দিন ব্যবহার করতে পারেন, গরমের সময় বর্ষাকালে 7 দিন সর্বোচ্চ। আর সমস্ত ধরনের সাসপেনশন মেডিসিনগুলো যেহেতু তলানি পরে তাই এই মেডিসিনগুলি ব্যবহারের আগে অবশ্যই ভালো করে ঝাঁকিয়ে নেবেন। যেমন লিকুইড মেডিসিনগুলো ঝাঁকানোর অতটা প্রয়োজন হয় না, হালকা পাতলা দিলেই এনাফ। তবে সাসপেনশন লেখা মেডিসিনগুলোকে ভালোভাবে ঝাঁকিয়ে না নিলে আপনি কোনো ভালো রেজাল্ট পাবেন না। 5 নম্বরে যে মেডিসিনের ধরন নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের জীবাণুনাশক অর্থাৎ ডিসইনফেক্ট। এই মেডিসিনগুলো আপনার সলিউশন সিরাপের মতো 1 থেকে 3 মাস ব্যবহার করা যায়, সেটা অবশ্যই আবহাওয়ার উপরে ডিপেন্ড করবে। বর্ষাকালে এবং গরমকালে এটা 1 মাস ভালো রাখা খুব ডিফিকাল্ট, অবশ্যই আলো থেকে দূরে রাখবেন, ঠান্ডা পরিবেশে রাখবেন, যদি সম্ভব হয় কাচের বোতলে সংরক্ষণ করবেন। 6 নম্বরে যে মেডিসিনের ধরনটি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আই ড্রপ। এই আই ড্রপগুলি ওপেন করার পরে সর্বোচ্চ 15 দিন ব্যবহার করা যায়, বর্ষাকালে এবং গরমকালে, আর শীতকালে এটা সর্বোচ্চ 1 মাস ব্যবহার করা যায়। অতএব কোনো ধরনের আই ড্রপ আপনার 15 দিন থেকে 1 মাসের বেশি ব্যবহার করবেন না। সমস্ত মেডিসিনের বেলা একই কথা,
আলো থেকে দূরে রাখবেন, ঠান্ডা এবং পরিবেশে রাখবেন। পরবর্তী মেডিসিনগুলো নিয়ে আলোচনার আগে আমি আরেকটি কথা বলে নিই। আপনি অনেকেই জানেন বার্ড হসপিটাল অফ বাংলাদেশ বিএসবির ফাউন্ডার এডমিন হিসাবে আমি দীর্ঘদিন পাখি চিকিৎসা দিয়ে আসছি। তাই আমার মিজু এক্সপার্ট অফ বার্ড ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিওগুলো সাধারণত পাখি চিকিৎসা সংক্রান্ত বিষয় হয়ে থাকে। তাই আপনাদের মাঝে পাখি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে জানতে বুঝতে আগ্রহীরা আশা করি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাতে আমি ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে দেখতে পারবেন। এছাড়া অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাই প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। এবার আমি 7 নম্বর যে মেডিসিনের ধরনটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই মেডিসিনগুলোর গায়ে WSP লেখা থাকে, অর্থাৎ ওয়াটার সলুবল পাউডার। অর্থাৎ এই মেডিসিনগুলো খুব দ্রুত পানির সাথে মিশে যায়, যেমন ডায়রোভেট দ্রুত পানির সাথে মিশে যায়। এই মেডিসিনগুলো যখন আপনি কেটে এর কাটার পরে এটার বাতাস বের করবেন, বের করে এটাকে এইভাবে এইভাবে মোড়াবেন, হাওয়া যেন না থাকে। তারপর আপনি একটা রাবার ব্যান্ড দিয়ে এরকম রাবার ব্যান্ড দিয়ে পেঁচিয়ে রাখবেন। পেঁচিয়ে যদি আপনি একটা এয়ারটাইট জার অথবা কৌটোর মধ্যে রাখতে পারেন অনেক দিন ভালো থাকবে। এটা আপনি সর্বোচ্চ যদি মেডিসিন পাউডারটার কালার নষ্ট না হয়ে যায়, জমাট না বাঁধে, আমি আবার বলি কালার নষ্ট না হয়ে যায়, মেডিসিনটা কিন্তু একদম সাদা, যখন এটা নষ্ট হবে আস্তে আস্তে কালার হারাতে শুরু করবে আর আপনার জমাট বাঁধা শুরু করবে। কালার নষ্ট না হলে জমাট বাঁধা না ধরলে আপনি এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, সেটা 1 থেকে 3 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তবে আমি যে কথা বারবার বলতেছিলাম যে কোনো মেডিসিন শীতকালে খুব ভালো থাকে, গরমে এবং বর্ষাকালে খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এবার যে মেডিসিনের ধরনটি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে পাউডার ফরম্যাট। অর্থাৎ বিভিন্ন ধরনের মেডিসিনের গায়ে লেখা থাকবে পাউডার, যেমন রেনাডোব্লেস, লাইসোবিট, পোলডেস্টারসল। এই মেডিসিনগুলো ওপেন করার পরে সর্বোচ্চ 7 থেকে 10 দিন ব্যবহার করা যায়। সর্বোচ্চ 7 দিনের মধ্যে আপনি যতই পেঁচিয়ে রাখেন, যতই যা করেন, 7 দিনের বেশিটা ব্যবহার করা খুব ডিফিকাল্ট, যেহেতু রেনাডোব্লেস একটি মাল্টিভিটামিন এবং পোলডেস্টারসল একটি প্রোবায়োটিক, লাইসোবিট একটি প্রিবায়োটিক। এই ওষুধগুলি যখন ব্যবহার করবেন সবাইকে এই মেডিসিনটি খাইয়ে ফেলবেন, সবার জন্য অনেক উপকার হবে। এরা কখনোই সংরক্ষণ করার চেষ্টা করবেন না, আপনি করেও রাখতে পারবেন না, অতএব আপনার টাকা নষ্ট হবে। যখনই ব্যবহার করবেন টানা খাইয়ে ফেলেন, সেক্ষেত্রে 10 দিন 15 দিন লাগুক সমস্যা নেই, খাইয়ে ফেলবেন, সংরক্ষণ করার চেষ্টা করবেন না। পরে যে আমি মেডিসিনের ধরনটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রিমিক্স। প্রিমিক্স সাধারণত লিকুইড ফরম্যাটও হয়, পাউডার ফরম্যাটও হয়। যেমন সিবিড ভেটটা হচ্ছে আপনার পাউডার ফরম্যাটে, আবার ADE এবং সেল ই অথবা ই সেল এগুলি সব হচ্ছে আপনার লিকুইড ফর্মে। মূলত ভিটামিন, বিভিন্ন ভিটামিনের সমন্বয়ে যে মেডিসিনগুলো তৈরি করা হয় সেগুলিকে প্রিমিক্স বলা হয়। এই প্রিমিক্স মেডিসিনগুলো মোটামুটি ভালোই ব্যবহার করা যায়, আপনার 1 মাস থেকে 1.5 মাস পর্যন্ত ব্যবহার করা যায়। অর্থাৎ এই মেডিসিনগুলো লিকুইড ফর্মেটে যে মেডিসিনগুলো সেগুলো আপনি শীতকালে 1 থেকে 3 মাস ব্যবহার করতে পারবেন, আর পাউডার ফর্মেটের মেডিসিনগুলো যদি জমাট না বাঁধে, কালার নষ্ট না হয়, তাহলে আপনি 1 থেকে 3 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এবার যে মেডিসিনের ধরনটি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে ডিওয়ার্মিং, অর্থাৎ কৃমিনাশক। কৃমিনাশকের যে মেডিসিনগুলো আপনার পাওয়া যায় এটা 2 ধরনের পাউডার ফর্ম্যাটে থাকে। এই পাউডার ফর্ম্যাটের মেডিসিনগুলো একবার ব্যবহার করে অর্থাৎ ডোজ কমপ্লিট হওয়ার পরে আর ব্যবহার করবেন না, টোটালি করবেন, এটা কোনো সময় করবেন না, এটা ফেলে দিবেন, খুব স্ট্রিক্টলি মেনটেন করবেন। এছাড়াও আমরা বিভিন্ন পরজীবী থেকে পাখিকে বাঁচানোর জন্য যে মেডিসিনগুলি ব্যবহার করি, যেমন এসিমেক, তারপর আপনার বিভিন্ন ধরনের আইভারম্যাকটিন গ্রুপের মেডিসিন, এটা লিকুইড ফর্ম্যাটও হয় পাউডার ফর্ম্যাটও হয়। লিকুইড ফর্ম্যাটেরগুলো আপনার বর্ষাকাল গরমকালে সর্বোচ্চ 1 মাস ব্যবহার করবেন এবং শীতকালে সর্বোচ্চ 3 মাস ব্যবহার করতে পারেন। আর পাউডার ফর্ম্যাটের মেডিসিনগুলো যদি আপনার জমাট না বাঁধে, তারপর আপনার কালার নষ্ট না হয়ে যায়, তাহলে আপনি
এক মাস ব্যবহার করতে পারেন সর্বোচ্চ। তবে এগুলি ভালো রাখার জন্য সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আপনার, আপনি মেডিসিনগুলি কতটা ভালোভাবে সংরক্ষণ করতে পেরেছেন। মেডিসিন ভালো রাখার যেই আমি বারবার যে কথাটা বলতেছিলাম, প্রথমত হচ্ছে আপনার আলো থেকে একদম দূরে রাখতে হবে, শুষ্ক এবং ঠান্ডা পরিবেশে রাখতে হবে। যাদের বাসায় এসি আছে তারা এসি রুমে রাখতে পারবেন, সবচেয়ে ভালো হয়। আর যদি পারেন সমস্ত মেডিসিনকে কাচের বোতলে সংরক্ষণ করার চেষ্টা করবেন। আসলে আধুনিক বিশ্বে সহজ সরল করার জন্য সবাই বিভিন্ন ধরনের ফুড গ্রেড প্লাস্টিকের বোতল নিয়ে আসছে, আসলে এটা আসলে কাচের বোতলের কাছে কিছুই না। তাদের ব্যবসায়িক কারণে এটা নিয়ে আসছে, তাদের ক্ষতির পরিমাণ কম হয়। আর একটা কথা মনে রাখবেন, সমস্ত মেডিসিন অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন। যাওয়ার আগে একটি কথা বলে যাই, আমার ভিডিও দেখে যদি আপনার মনে কোনো প্রশ্ন জেগে ওঠে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট অপশনে গিয়ে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সাধ্যমতো অল্প সময়ের মধ্যে আপনাকে রিপ্লাই দেওয়ার। এছাড়া আপনাদের পাখালদের সাথে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো আমি সুলতান আহমেদ মেজু বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।